হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কোন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার মেয়ের বার্থডে, আর আজকে সোহান বাইরে থেকে আসার সময় ওর জন্য এই ফুলগুলো নিয়ে আসলো। আমার মেয়ে ফুলগুলো পাওয়ার পর দেখেন কি করে, ফুলের 12টা বাজাতে বেশি সময় লাগবে না ওর কাছে থাকলে। তারপর আমি ফুলগুলি নিয়ে নিলাম। আমার এই ফুলগুলো অনেক ভালো লাগে। ফালাক পেটে থাকতে সোহান আমাকে অনেক মানে ফুল দিত, কিছুদিন পর পরই আমার জন্য ফুল আনতো, আর এখন আর আমার জন্য আনে না, মেয়ের জন্য আনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের জন্য একটি স্পেশাল ডে, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। আজকে না, আর 6 ঘন্টা পর, আর 6 ঘন্টা পর আর কি তার জন্মদিন। সে 1 বছরের হতে যাচ্ছে, আর এখন আমরা যাব আমাদের ফালাক মনির জন্য কেক কিনতে। চলুন তাহলে যাওয়া যাক। এখন আমরা দুজন কেক কিনতে যাওয়ার জন্য বাইর হইলাম, আর অটো নিলাম। এই অটোগুলোতে উঠতে আমার আর সোহানের অনেক ভালো লাগে। এই অটোগুলোতে উঠলে অনেক বাতাস লাগে, তাই আমরা দুজন অনেক পছন্দ করি এই অটোতে ঘুরতে। এখন আমি আমার একটু ভিডিও করতে নিলাম, আর সোহান বললো তোমার ব্লগে আমি নাই কেন, আমি নাই কেন, আমার সাথে ভিডিও করো। তারপর আমরা দুজন একটু ভিডিও করলাম, আর একটু ব্লগে নিলাম আর কি। কেক কিনতে আসার পর সোহানের এক কেক পছন্দ হয়, আমার আরেক কেক পছন্দ হয়, আর আমার চকলেট কেক অনেক পছন্দ। আমি সবসময় আর কি চকলেট কেকটাই পছন্দ। তারপর ভাবলাম দুইজনের পছন্দের দুইটা কেক নেই। তারপর আমরা দুজন মানে যেই কেকগুলো পছন্দ করছে ওই কেকগুলো নিলাম। কেকগুলো নেওয়ার পর আমরা এক্ষুনি বাসায় যাব। আজকে আর বাইরে ঘোরাঘুরি করার ইচ্ছা নাই, তাই এখনই আমি বাসায় যাব। আর সোহান কেন জানে যে এখানে বিস্কিটগুলো নিল, ওর আবার এদিকে আইসা বিস্কিট পছন্দ হয়েছে। বাসায় আসার পর দেখলাম ফালাকের বড় খালামণিও আইসা পড়ছে, আর বাসায় ঢুকতেই ওর দুই খালা আমাকে পাগল করে ফেলাইতেছে, চলো বাইরে যে বাইরে যে বাইরে যে, আমরা ফুচকা খাবো, হ্যান খাবো, ত্যান খাবো। তারপরে ভাবলাম ঠিক আছে যাই, আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, এখনও তো টাইম আছে, 12টা বাজার, এখনও অনেক অনেক টাইম বাকি। তারপর আমরা তিনজন একটু নিচে গেলাম হাঁটতে, আর এই যে এখানে আমরা আসছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আমি এই চানা আর আমার এই চানাচুরগুলো অনেক পছন্দ, তাই আমি ভাবলাম চানাচুর খাই, ফুচকা আরেক দিন খাওয়া যাবে। তারপর আমি চানাচুর নিলাম, এই যে আর ওরা দুজন ফুচকা নিল। দেখেন ওরা কতগুলি মরিচ দিল ফুচকাতে, এত ঝাল খাইতে পারে। বাসায় আসার পর বেলুন ফুলানো শুরু করলাম, 12টার আগে বেলুন টেলুন সব রেডি করা লাগবে, তাই ভাবলাম এখনই কাজ। এই যে আমরা তিনজন এখন এগুলি কাজে ব্যস্ত, আর সোহান বাবুকে রাখতেছে। আজকে আমার মেয়ের প্রথম বার্থডে, তাই আমরা সবাই 12টার আগেই সব কিছু রেডি করার মানে চিন্তা ছিল, আর 12টা বাজে কেক কাটার ইচ্ছা ছিল। কিন্তু দেখেন আমার সাথে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে। আমি অনেক বছর হয় লেন্স পরি, প্রায় 10 বছরের মতো, 10 বছরের বেশি হবে, কিন্তু আজকের মতো কোনো দিন আমার সাথে হয় নাই। আমি এই লেন্সটা অর্ডার করছিলাম, আমি সবসময় যেই পেজ থেকে নেই, লেন্সে কোনো প্রবলেমই ছিল না, আমার কাছে সলিউশন শেষ হয়ে গেছিলো। তাই আমি আমার বাসার সামনেই একটা মার্কেট আছে, ওই মার্কেট থেকে তাড়াহুড়াই এই মানে এই সলিউশনটা কিনি। আমি বেলার সলিউশন আগেও ইউজ করছি, কিন্তু বোতলটা এরকম ছিল না, এবারে প্রথম এরকম বোতলে কিনছি। যাই হোক, এই সলিউশনটা আমি আজকে মানে এবারে ফার্স্ট ইউজ করছি এই বোতলের, আর আমার চোখের মধ্যে লেন্স আটকাই গেছে, আর এত সমস্যা হয়েছে, চোখ তো পুরো লাল টাল হয়ে অবস্থা খারাপ, চোখের মধ্যে ব্যথা শুরু হয়েছিল। আমি রাতের 12টা বাজে সোহান আমার নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেছে, আর ওইখানে যায় তারপরে আমার এই লেন্স খোলানো লাগছে। আমার তো পুরাই অবস্থা খারাপ, আর এখন 12টা রাস্তায় বাজে, আমি আমার মেয়ের মানে 12টা বাজে আমরা কেকও কাটতে পারি নাই, ওর সাথে থাকতেও পারি নাই, কিচ্ছু না, এই শুধু লেন্সের নকল পানির জন্য। আল্লাহ অল্পতেই বাঁচাই দিছে, আমার চোখে কোনো প্রবলেম হয় নাই। আর বাসায় আসার পর দেখি আমার মেয়ের মানে ওইদিকে আমার প্রবলেম হচ্ছে, আর এদিক দিয়ে আমার মেয়ে এই যে দেখেন গাল টাল কাইটা ফালাইছে দুষ্টামি করতে করতে, ওর মানে কি একটা অবস্থা এত। তারপর এখন কি করার, বাসায় আসার পর ওর গাল কাটা দেখে আমার আরও মানে মন খারাপ হয়ে গেছে। এখন আমরা সবাই একটু হালকা পাতলা সাজুগুজু করলাম, আমার আম্মু আমার মেয়েকে সাজাই দিল, মানে একটু রেডি টেডি করাই দিল, জামা টামা পরায়া। আর এখন আমরা এই ঘরের মানুষরা মিলে একটু কেক কাটবো, আর আমাদের আগে থেকে এবারে বার্থডেটা করার কোনো প্ল্যান ছিল না,
আর শুধু আমার দুই বোন অনেক বেশি মানে খুশি ছিল যে চলো চলো আমরা একটু কেক কাটি, আমরা হালকা পাতলা কিছু করি, তাই করা। আর আমার দাদি আর কি, আমার দাদির অনেক বেশি শখ ছিল আমার মেয়ের প্রথম বার্থডে, তাই আর কি আমার দাদি আর আমার বোনদের শখ পূরণ করা। আর একটু হালকা স্মৃতি রাখার জন্য আমরা মিলেই ঘরে কেক কাটলাম। আর আমার মেয়ে আর কি আমরা ফু দেওয়ার পরে ফু দেওয়া ট্রাই করতেছে, ও প্রথমে বুঝতে পারে নাই। কেক কাটার সময় মানে কেক ধরার ট্রাই করতেছিল, কেক কাটার সময় ওরা আমার আম্মুকে বলতেছিল চাচিমা এখানে আসেন, আমরা আম্মুকে বলতেছিলাম আস ওই জায়গায়, কিন্তু আমার আম্মু আসবেই না, ভিডিওতে আগেই বলে দিছে, তাই আর পরে আসে নাই। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি আমার বোনকে লাগাই দিলাম সালাদ কাটার জন্য, ছোটটাকে আর কি, আর বড়টাও হেল্প করতেছিল আমার সাথে সাথে। আর এই যে আমার আম্মুর বিরিয়ানি রান্না করাও শেষ, আর আমি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য বেরেস্তা বানানো মানে বানানো শুরু করছি, এদিকে আর কি বেরেস্তা হয়েও গেছে। আর আমার আম্মুর রোস্টও বসায় দিল, রোস্টও প্রায় হয়েই গেছে, আর আমি এই কাবাবগুলি ভাজা শুরু করছি। কাবাবটা কিন্তু পুরোপুরি আমিই বানাইছি, কারো সাহায্য নেই নাই। এই যে এখন রান্না টান্না সব কমপ্লিট, এখন শুধু আমরা ফুপ্পিদের জন্য অপেক্ষা করতেছি, ফুপ্পি আর আঙ্কেল আসলেই আমরা খাওয়া শুরু করব। আজকে কিন্তু আর্জেন্টিনার খেলাও ছিল, তাই সোহানের আর কি শুধু খেলার চিন্তা, কখন খেলা শুরু হবে ওর খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই। আর এই দিকে আমরা সব কাজ শেষ করার পর আমরা তিন বোন চিন্তা করলাম আজকে আমরা ম্যাচিং কালারের ড্রেস পরব, তাই আমরা তিনজন আজকে কালো কালারের ড্রেস পরলাম। কালো তো সবারই পছন্দের কালার, তাই ভাবলাম কালোই পরি সবাই। আর ড্রেসগুলি পরার পর আমরা ভাবলাম একটা টিপ দিই, ছোট টিপগুলি ছিল না আমাদের কাছে, তাই আমরা সবাই এই যে আইলাইনার দিয়ে টিপটা দিলাম। আর আমার দাদি আবার আমার মেয়ের জন্য গিফট আনতে গেছিলো, এখন আমার মেয়ের জন্য গিফটগুলি নিয়ে আসছে আমার দাদি, জামা টামা কিনছে, আর ওর জন্য অনেক সুন্দর একটা গিফট আনছে। আমার দাদির আবার আমার মেয়েকে নিয়ে অনেক শখ, আমার মেয়ে নূপুর পরে হাঁটবে আর উনি এটা দেখবে, এটা ওনার অনেক শখ। আমার দাদি কিন্তু আমাদের নিয়ে এত শখ করতো না, আমার মেয়েকে নিয়ে যেই পরিমাণে ওনার ইচ্ছা, শখ, আহ্লাদ, এগুলি সব আমার মেয়েকে নিয়েই। এই যে এদিকে আমরা তিনজন একটু ঘরের মধ্যে এসে নায়িকা নায়িকা ফিল করতেছে নিজেদের আর কি, একটু ভিডিও করতেছে, ঢংটং করতেছে। আর তখনই সোহান বলল গোল 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 আননি গোল, আর আমি তো দৌড় দেখার জন্য। ওই যে যেই গোলটা প্রথমে দিছিল ওইটাই আর কি দেখতে আসলাম, তখন তো অনেক ভালোই লাগতেছিল। খেলা দেখতে দেখতে কিন্তু অনেক টাইম হয়ে যায়, তারপর ভাবলাম যে খাওয়া দাওয়া করি, সবারই তো খিদে লাগছে, তারপর ভাবলাম যে খাই আর খেলা দেখি একসাথেই করা যায়। কিন্তু সোহান তো খেলা শেষ হওয়ার আগে খাওয়ার ইচ্ছাই নাই, আমরা সবাই ওরে এত ডাকাডাকি করতেছে চলো খাই খাই খাই, না তোমরা খাও আমি খেলা শেষ করেই খাবো, তোমরা খাও খাও। তারপর ভাবলাম থাক আমিও থাকি একসাথেই খাবো না পরে এখানে, তাই সবাই খাওয়া দিয়ে দিলাম আর আমি পরে খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর এই যে দেখেন বাপ আর মেয়ে খেলা দেখতেছে। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আমার মেয়ের এই ছোট্টখাট্ট বার্থডেতে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ফালাক মনির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।